আজ ডিওন হাউ আর ইউ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিছুদিন আগে একবার প্রশ্ন করলো আমি যখন ফেসবুক পেজে ভিডিও আপলোড করি তখন লোকেশন শো করে না লোকেশন শো করাতে হলে আপনাকে ফেসবুকের সঙ্গে লোকেশন এক্সেস দিতে হবে যখন আপনি লোকেশন এক্সচেঞ্জ দেবেন তারপর থেকে যখন কোনো ভিডিও আপনি আপলোড করবেন তখন দেখবেন যে লোকেশন শো করছি এই লোকেশন এক্সেস কীভাবে দেবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব খুব সহজে একটি সেটিংসের মাধ্যমে আপনার ভিডিওতে আপনি লোকেশন শো করাতে পারবেন এর জন্য যে কাজটা করতে হবে প্রথমে মোবাইলের ডিসপ্লেতে আসবেন মোবাইলের ডিসপ্লেতে এসে দেখবেন যে এরকম একটা সেটিং আইকন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার মোবাইলের ডিসপ্লেতে শো করবে দুইটা ওয়েতে আপনি এই লোকেশন এক্সেস দিতে পারবেন প্রথম ওটা হলো এরকম ইন্টারফেস শো করলে আপনি স্কল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে এসে আপনি এখান থেকে অ্যাপস একটি অপশান দেখতে পাবেন এই অ্যাপস অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে স্কল ডাউন করে নিচের দিকে এসে আপনার যে অ্যাপসটি দরকার যেহেতু ফেসবুকে আপনি লোকেশন অ্যাড করতে চাচ্ছেন ফেসবুক অ্যাপসটি খুঁজে বের করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি দেখবেন যে পারমিশন অপশন আছে এই পারমিশন অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে লোকেশন যে অপশনটি আছে এখানে দেখেন কোরাস চিহ্ন দেওয়া আছে এই চিহ্ন অপশানে আপনাকে অ্যানাবল করতে হবে ওয়ালওয়ে জাক্স যদি আপনি দিতে চান এই অপশানটাও দিতে পারেন এই অপশনটাও দিতে পারেন আমি এই অপশনটা ওকে করে দিলাম ওকে করলে এখন কিন্তু লোকেশন অ্যাক্সেস হয়ে গেল ফেসবুকের সঙ্গে এখন থেকে যখন কোনো ভিডিও আপলোড করব তখন সেখানে লোকেশন শো করবে থ্যাংক ইউ ওয়াল আল্লাহ হাফেজ